মুজাহিদ রাহিমহল্লা বলেন ইবনো আব্বাস রাজি আল্লাহ একবার আমাকে বললেন যে দিন কাফের দাঁতগুলো হবে জাবালার মতো আবার তিনি প্রশ্ন করলেন তুমি কি জানো জাবালা কি হ্যাঁ আমি বললাম জি না আমি জানি না তো তিনি বললেন এটা হচ্ছে ইয়ামানের একটা পাহাড় তিনি আবার বললেন তুমি কি অহুত পাহাড় দেখেছো আমি বললাম জি দেখেছি তিনি বললেন জাবালা হচ্ছে এই জাবালা পাহাড়টা হচ্ছে বহুত পাহাড় পরিমাণই বড় তো ক্যামতের দিন বা আখেরাতে এই কাফের দাঁতগুলো হবে সেই পাহাড় সম পরিমাণ বড় উপত্যকা থেকে যেভাবে পানি গড়িয়ে পড়ে মানে উপর থেকে যেভাবে পানি গড়িয়ে পড়ে জাহান্নামিদের দেহ থেকেও সেইভাবে রক্ত এবং কুজ গড়িয়ে পড়বে সেদিন কাফিরের হাত মানে যে হাত আর কি একেবারে সেই সব পর্যন্ত তাদের গলার সাথে বাধা থাকবে আর তাদের জান্নাতে যাওয়ার কোনোই সুযোগ নাই অন্য একাদিসে হজর সাল্লা বলেন যে কাফেরদের যে গায়ের চামড়া হবে সেটা হবে চল্লিশ বলা হয় যে তাদের দেহের চামড়া হবে তিন দিন পথ চললে যতটুকু পথ অতিক্রম করা যায় ওই পরিমাণ মোটা হুম তো আমরা তো নিশ্চয়ই জাহান্নামে যেতে চাই না কেউই তো আমরা যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই তাহলে সহজ একটা আমল আছে সেটা হলো আমাকে এজন্য প্রতিদিন মানে সকাল ফজর এবং মাগরিবের পরে নামাজ শেষ হওয়ার পরে আমাকে পড়তে হবে আল্লাহুম্মা জিরনি মিনান্না এটা সাতবার পড়তে হবে এবং ওই দিন যদি আমি মারা যাই এই আমল করা অবস্থায় তাহলে আল্লাহ তালা আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন আল্লাহ